বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। চলো, আজকে সকালটা না, আজকে দুপুরটা, গুড আফটারনুন, এখান থেকে শুরু করলাম আমাদের পথ চলা। এখন বাজে 11:30, এই ভিডিওটা ছাড়তে ছাড়তে বেলাই হয়ে যাবে, তাই আর গুড মর্নিং বললাম না। 12টার আগে যদি ছেড়ে দিতাম তাহলে গুড মর্নিং বলতাম, তো গুড আফটারনুন, যেতে যেতে তোমাদের কাছে বেলাই হয়ে যাবে। কেন, এটাকে ঠিকঠাক করবো তারপরে ছাড়বো ভিডিওটা, তো তখন যেতে যেতে বেলা 12টা 1টা হয়তো বেজে যেতে পারে। তো চলো, আজকে সকালটা তোমাদের সঙ্গে এখান থেকে শুরু করলাম আমার পথ চলা। আর আমার না, আমি ঘাড় ঘোরাতে পারছি না, শোয়ার দোষে অসহ্য ঘাড়ের যন্ত্রণা করছে, শোয়ার দোষে না, এই ঘাড়ে এখানটা ভীষণ 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 ব্যথা হচ্ছে। তো যাক গিয়ে চলো, এই নিয়ে তো সংসার মানবে না, সংসারের কাজ তো করতেই হবে, এখানে আর নিয়ম চেঞ্জ করলে হবে না, সংসারের কাজ করতেই হবে, নিয়ম চেঞ্জ করলে আর চলবে না, যত শরীর খারাপ ভালো মন্দ থাকুক না কেন, আমার সংসারের কাজ আমাকেই করতে হবে। এটা সব নারীদেরই নিয়ম, যে যার যার সংসারের কাজ তাকে তাকেই করতে হবে। আর তোমরা তো জানো আমি ক্যামেরা হাতে নেওয়া মানে মানে ফোন হাতে নেওয়া মানে অ্যাঞ্জেলার বুবা, দেখো দুষ্টু 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 হাড্ডিগুড্ডি। আর একটা অন্যায় কাজ করেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাচ্ছি, কী অন্যায় কাজ করেছে। অন্যায়টার থেকেও বড় হতো, ওদের কিছু একটা অঘটন ঘটে যেত। আমি অনেকবার বারণ করেছি যে এদিকে জানলাটা যদি খোলাই হয় তাহলে সেভাবে খোলো, নাহলে খুলে এই জানলাটাকে পুরো দেখাচ্ছি তোমাদের এই জানলার কী অবস্থা করেছে বা কী করেছে। যাকে তোমার সঙ্গে আজকে সানডে সানডে কিংবা মানডে, রোজ খাও আনডে, কিন্তু আজকে আমরা আনডে খাবো না, আজকে আমরা চিকেন খাবো, এতেই আমরা খুশি, আমরা অল্পতেই খুশি, হ্যাপি হ্যাপি। আমাদের আমরা ঘাড়টাকে তুলতে পারছি না বন্ধুরা, ঘাড় ঘোরাতে পারছি না, শোয়ার দোষে। আমার মা বলতেন, শাশুড়ি মা বলতেন যে শোয়ার দোষ হলে না ঘাড়ে ব্যথা করে, বালিশের দোষ হলে, শোয়ার দোষ হলে নাকি ঘাড়ের যন্ত্রণা করে, তা প্রচণ্ড প্রচণ্ড ঘাড়ের যন্ত্রণা করছে। তো চলো দেখাই কী কী কাজ আছে, কী কী কাজ করেছি আর কী অন্যায় কাজ করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে এমন একটা কাজ করেছে যেটা বিশাল বড় একটা ঘটনা ঘটে যেতে পারতো, ওদের ওপর দিয়ে চলে যেতে পারতো। তো চলো, কী ঘটনাটা ঘটেছে আর কী কাজটা করেছে ওরা সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর তোমাদের সঙ্গে আমি, তোমরা জানো ছোটো ছোটো খুঁটি খুঁটি না মানে জিনিসগুলোকে আমি তুলে ধরি, আর তোমাদের সঙ্গে যদি আমি এগুলো তুলে না ধরি আমার ভালো লাগবে না। তো চলো, অ্যাঞ্জেল আর বুবা, অ্যাঞ্জেল করেছে না বুবা করে, দুজনের মধ্যে একজন করেছে, তা নাহলে দুজনেই করেছে, কেই অন্যায়টা করেছে, কী অন্যায়টা করেছে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তো চলো আমার সাথে চলো, দেখতে থাকো। রান্নাঘরের দিকে চলে আসলাম, রান্নাঘরের দিকে এই যে আমাদের ভাতটা উবুর দিয়েছি, ভাত উবুর হয়ে গেছে, আর ওদের বেশ কিছু ভাত ছিল, সেগুলোকে মিনু বাচ্চাদের আর অ্যাঞ্জেল বুবাদের খাওয়া হয়ে গেছে, ওদের খাইয়ে দিয়েছি। আর এখানে ওদের ভাত বসিয়েছি একবার, এখনও দুবার বসবে। আর ওদের মাংসটা বার করে রেখেছি, মানে এইটা না একদম ফ্রিজে ছিল, তো ডিপ ফ্রিজে একদম মানে শখে হিট হয়ে রয়েছে, এটাকে ভালো করে গলাতে হবে। আর আর এখানে রয়েছে আমাদের মাংসটাও রেডি করা আছে, মশলা টশলা দিয়ে মাখানো রয়েছে। আর কী কী দুষ্টামি করেছে, কী দুষ্টামি করেছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছে। আর দেখো কাককে দেখেছে, আছে কাকে দেখে, কাকমামা এসে খেয়ে গেছে, মিনু সোনা এসে খেয়ে গেছে, আমারও বাড়ি ঘর সব মোচা হয়ে গেছে, গাছগুলোকে এই গাছগুলোকে জল দেয়, তুলসী গাছটা আমার দেখো কীরকমভাবে পড়ে গেলো, পাতাগুলো ঝরে গেল, ঠিক আছে দুই একটা পাতা রয়েছে, আর দেখো যদি পুরো ঝরে যায় তাহলে সেটাকে উঠিয়ে দেবো। তো চলো, আমি শুনেছি খারাপ ভালো মন্দ দেখে নাকি গাছ বাঁচে, গাছই হয়। আর এদিকে তো অ্যাঞ্জো গড়াগড়ি গড়াগড়ি করছে, অ্যাঞ্জো কী অন্যায় করেছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। চলো আমার সাথে, অ্যাঞ্জোর বুবু কী করেছেন ওই দেখো, এই দেখো বন্ধুরা বিশাল বড় একটা অন্যায় করেছে, দেখাতো দেখাতো দে, এই দেখো পুরো কীভাবে কাঁচ ভেঙেছে, দেখেছো দেখাতে পারছি এই কাঁচটা, কাজটা কীভাবে ভেঙে গেছে। এই যে এই যে বিড়াল, আমার মিনুরা থাকে তো আমার বাড়ির পেছনটা গ্যারেজের কোনটা মিনুরা থাকে, তাই মিনুদেরকে তাড়া করতে গিয়ে পুরো কাজটা, কাজটা যে ভেঙে ওদের কোনো ক্ষতি হয়নি এইটাই সব থেকে বড়ো কথা, এখানে কিছু একটা দিতে হবে। চলো ওদিকে আমার ভাতটাও হয়ে গেলো, গ্যাসটাকে নেভে দিতে হবে, বুঝেছো ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, গ্যাসটাকে নেভাতে হবে। দেখো বিশাল বড় একটা যে ক্ষতি হয়নি সেটাই সব থেকে বড়ো কথা, আর ওখানে মিনু আছে, ওরা মিনুর জন্য চেঁচায়, ওরা উঠে কীভাবে চেঁচে, চেঁচাচ্ছিস কেন, চেঁচাচ্ছিস কেন, আমাকে তো তোমাকে দেখাতেই দিল না, দেখো মিনুরা থাকে এই করে করে না, আমার ভয় লাগে যে কাজ ভেঙে না তো একটা অঘটন ঘটে যায়, এই ভয়টাই আমি পাই, কাজ ভেঙাটা বড় কথা না, কাজটা ভেঙেছে বড় কথা, কাজটা যে ভেঙে ওদের কোনো ক্ষতি হয়নি ওই জন্য দেখো আমি এই জায়গাটাকে বন্ধ করে রাখি, যাতে এই সোফা দিয়ে এই জায়গাটা না করতে পারে। কী হলোটা কি, কে
আমাকে একটু দেখা, আমি কি দেখতে পাবো? কে আছে? ওই মিনু তো নেই, কেউ নেই। আমার গাছগুলো দেখে বন্ধুরা কি ভালো হয়েছে, পেঁপে গাছটা বলতে নেই কি সুন্দর হচ্ছে পেঁপে গাছটা। ওই কেউ তো নেই, দেখো কারণে চেঁচাচ্ছে বুঝেছো। আর কি করে দেখো আমার ঘরের অবস্থা, দেখো আমি সারাদিন গোছাই, সারাদিন গোছাই, এই মিনু খেয়ে রেখে খেয়েছে এগুলো আমার কামড়ে কামড়ে। আর দেখো এই পাশ থেকে বেরো, ও পাশ থেকে ঢুকো, ও পাশ থেকে বেরো, এ পাশে আবার এ পাশ থেকে এ পাশে, ও পাশ থেকে বেরো। ভয় লাগে কি বলতো, ওদের না লেগে যায়, এটাই আমি ভয় পাই, আর কিছু না। চলো ওদেরকে ওদের ভাতটা নামি এসেছি, সিটি পড়ে গেছে, কড়াইতে তেল দিয়ে এসেছি, মাংসটা করে নিই, সময় নষ্ট করবো না, কেন বেলা গড়িয়ে যায়, এই করতে করতে আমার বেলা 4 বাজে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, সাবধানে থেকো। যেটা বললাম অন্যায়টা, অন্যায়টা বলতে দেখো কীভাবে কাজটা ভেঙেছে, বুঝতে পারছো? এই সরে যা, লেগে যাবে এই কাজটা, না কিছু একটা ব্যবস্থা না করলে নয় যখন তখন একটা অঘটন ঘটে যেতে পারে, ঠিক আছে? এই কাজটাকে একটা ব্যবস্থা করতে হবে, এই কাজের ব্যবস্থা করতে হবে, না করলে নয় যখন তখন অঘটন ঘটতে পারে। মার মেন মিলে এইসব কীর্তি কারখানা। চলো এখনকার মতো রাখছি, টাটা, বাই বাই, লাভ ইউ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দুবার অ্যাঞ্জেল করেছে এই অন্যায়টা, এত একটা মারাত্মক অন্যায়, কাজ নিয়ে অন্যায়। চলো বন্ধুরা, লাভ ইউ, আসছি সানডের বাজার, সবাই ভালো ভালো রান্না করে খাও, সুন্দর সুন্দর রান্না টান্না করো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কী কী কে কী খাওয়া দাওয়া করবে। এখনকার মতন রাখছি, আবার আসছি কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, লাভ ইউ, গুড আফটারনুন সানডে, গুড আফটারনুন সানডের বাজার, টাটা, লাভ ইউ।